সামনেই রাধা অষ্টমী, তাই আমরা আজকে চলে এসেছি রাধা রানীর ফেভারিট রেসিপি নিয়ে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমস কুক বুক। আজকে আমরা বানাচ্ছি দই কচু। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি কিছুটা গাটি কচু বা কচুর মুখী দেখুন নিয়ে নিয়েছি। এইবার এই কচুর মুখীটাকে আমি পিল করে নেব। এটা আপনারা পিলার দিয়েও করতে পারেন বা নাইপের সাহায্যেও করতে পারেন, যেমন যার খুশি করে নেবেন। আস্তে আস্তে করে এইভাবে পিল করে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এইবার আমি কেটে নিচ্ছি। একটু বড় সাইজের আছে বলে আমি চার টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এইরকম দেখুন দুভাগও রাখতে পারেন যদি একটু ছোট সাইজের হয়। আমি এরকমভাবে চার টুকরো করে নিচ্ছি, এই যে দেখুন এরকম এইরকম চার টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই কচুগুলোকে নিয়ে একটুখানি লবণ জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব। কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিয়েছি একটুখানি বেশি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলোকে ভেজে নেব। কচুগুলোকে খুব সুন্দর দেখুন ব্রাউন স্পট এসে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এইবার তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি বড় সাইজের আলু নিইনি, এখানে ছোটো ছোটো সাইজের তিন চারটে আলু নিয়েছি আর সেটাকে ঠিক কচুর মতন করেই এরকম দেখুন কেটে নিয়েছি। এবার এটাকেও আমি ভেজে নিচ্ছি। আলুর ওপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম, এতে করে তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে আর আলুটার ভেতর পর্যন্ত লবণটা যাবে। আলুটাকেও ব্রাউন করে ভেজে নিয়েছি, এইবার আমি তুলে নিচ্ছি। এখানে হাফ কাপ দই নিয়েছি, দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম যাতে করে কোনো লাম্পস বা ডেলা না থাকে। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এইবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ইলাইচি, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দেব পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটার মধ্যে আজবায়নও দেওয়া আছে। এইবার একটু সময় ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা হাফ ইঞ্চি মতো আদা, আদাটাকে দিয়েও একটুখানি নেড়ে নিচ্ছি। এইবার আমি আগের থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এই সময় হয় গ্যাসটা অফ করে নেবেন আর না হলে একদম স্লো করে দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেলগুলো উপরে ছেড়ে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর কচু, দিয়ে একটু সময় কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। অল্প একটু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু বাদামের পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে পরে টেস্টটা ভালো তো হবেই। দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতন গরম জল, তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার অল্প একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। আলু আর কচুটা যেহেতু ভাজা আছে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি, কিছুটা কিশমিস, দিয়ে দিচ্ছি কসুরি মেথি পাউডার, এটা আমি নিয়ে শুকনো খোলা একটু নেড়ে নিয়ে হাতে গুঁড়ো করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইটুকুনি ঝোল ঝোল রাখতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে না কচু আছে আলু আছে ঝোলটা টেনে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা কচু দেখুন কত সুন্দর একদম গলে গেছে। আর একটা আলু আমি দেখে নিচ্ছি, দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দর কেটে যাচ্ছে, হয়ে গেছে। এবার আমি একটু সময় ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি। এইবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি দই কচু। আমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুককে।